ক্রোধে কেঁদে ফেটে যাই বুক, কেউ থাকে ক্রোধে কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হয়েছে জীবনে বিরামহীন। কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায়, কেউ যাচ্ছে হারিয়ে অলসতা। কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভিকুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে তবে উপকার কইরা বিনিময়ে কিছু আশা না করাই ভালো। ঠিক আছে থাক, আমার আর কারো উপকার করা লাগবে না। কি রে, তোর কাছে কি চাইছিল? নানু, কি আর চাইবে, তার জীবনে তো একটাই চাওয়া, পাত্রী। সেই পাত্রী চেয়েছিল। আরে আফসোস, তার সারাটা জীবনই গেল বিয়া বিয়া করতে করতে। নিজের চোখে দেখলাম তুমি দৌড়াচ্ছ। কি ঘটনা? কি ও ঘটনা? কি শুনো, গ্রামের পরিবেশ, সুন্দর পরিবেশে হুঞ্চাস দৌড় মারতেছি, জগিং করতেছি আরি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারতেছি। তুমি যে খুব মানে স্বাস্থ্য এবং সাইজে সচেতন সেটা বোঝা যাচ্ছে। ব্যায়াম ট্যায়াম করো না তো, একা একা দৌড়চ্ছ, তোমার ওস্তাদ কোনে? ওস্তাদ ওস্তাদ আছে বাড়িতে, উনচাশ। হে পঞ্চাশ, তাহলে ঘটনা কি কত দেখি? এই বাড়িতে আসছো তো কিসের জন্য তোমরা? ইয়ান তো আমি জানি না, হুঞ্চাশ কিসের জন্য বলতে পারবে না? পঞ্চাশ ওস্তাদে কইতে পারবো, হুঞ্চাশ। এই তুমি আমাকে একটা কথা বলো দেখি, এই যে তুমি যে পঞ্চাশ পঞ্চাশ করতেছো, এটার গোপন রহস্য কি বলতো দেখি? আই তো মানে কইতে হাঁটতাম না, ওস্তাদের নিষেধ আছে বুঝছিনি, হুন চাইস। তুমি এই যে আমার মামা মানে তোমার ওস্তাদ, তাকেই বা ওস্তাদ বলো কিসের জন্য, সেটা বলো তো দেখি। আপনি মনে করেন যে হেন হয়েছে হুন চাইস, আপনার পরে বুঝাই কইম, আই হুন যাই। আর ওই মামার সাগরে আর কি, হঠাৎ করে তুমি তার খোঁজ খবর নিচ্ছ কিসের জন্য? আরে না, নতুন দেখলাম তো, তাই একটু জানতে চাইলাম আর কি। আচ্ছা তোমাদের খবর কি সেটা কো, দুদিন হয়ে গেছে তোমাদের কোনো খোঁজ খবর নাই। তুমি না তোমাদের বাড়ির সামনে জাতি না করেছো, সেই জন্য যাচ্ছি না। অবশ্য আজকে একবার ভেবেছিলাম তোমাদের বাড়ির সামনে যাব। আমকো বাড়ির দিকে আপনার যার কোনো দরকার নেই বাদশা ভাই, দুল্লা ভাই যদি দেখে ফেলে তাহলে কিন্তু সমস্যা আছে। এমনিতেই আনন্দ ভাই চলে যাওয়ার পর দুল্লা ভাই কেমন যেন একটু রাগে রাগে থাকি। আপনি ঠিকই কইছে, তোমার আমাদের বাড়ির আশেপাশেও যাওয়ানোর কোনো দরকার নাই। এমনি আনন্দ চলে যাওয়ার পর থেকে দুলা ভাই মেজাজ মর্জি খারাপ, আমি চাই না তোমার দেখে আবার মেজাজ গরম করুক সে। বাড়ির সামনে গেলে কি হবে? বাড়ির সামনে তো হালকার উপর তো ঝাপসা করে হাইটে চলে যাবো শেষ। দরকার নাই, তুমি আসবা। কি তোমার বাড়ির সামনে কি সম্পত্তি কিনে ফেলে নাকি? বাড়ির সামনে যাওয়া যাবে না। তুমি কেন চাইতেছো দুলা ভাই সেতু? আরে উড়ে এসে জুড়ে বসে এক কোথাকার কোন দুলা ভাই আইসে এই গ্রামের মধ্যে শুরু করেছে কিসে? ওর বাড়ি পাঠাই দাও তো, বাড়ি ঘর নেই। সেটা তো করা যাবে না, তাই না? আমি তো আপনাদের দেখতেই পাইনি, দেখতে পালি না রে, না দেখার ভান করতাম। আর কিসের জন্য করবি সেটা তো আমি জানি না,
আচ্ছা ভালো কথা, আজকে সারাদিনে তো তুই একবার আমার সাথে দেখা করলি না। আচ্ছা দেখা না দেখা প্রসঙ্গ বাদ, এ তুই আমার জন্য কদ্দূর কি করলি কত? এই করতেছি তো চাচা, করতেছি। এই করতেছি মানে কি রে? দেখ জুমন, তুই কিন্তু আমার সাথে কোনো চালাই করবি না। তোর আমি এই পর্যন্ত 500 টাকা ডাব দিয়েছি তাই না? তো সেই টাকার কাজ তুই করবি না? আরে চাচা আমি কি বসে আছি নাকি? এই চারদিকে লোক লাগায় রাখছি, আশা করছি এই কালকের মধ্যে একটা ভালো খবর পাওয়া যাবানি। সত্যি কছিস তো? এই ডাবটি কি করলেন আপনার লোক? আমি কোনোদিন মিশা কথা কইছি? আরে সেটা তো আমি আর মুখস্থ করে রাখি নাই। আচ্ছা ঠিক আছে, কালকের কথা যখন করছিস তাহলে কালকে দিনটা আমি দেখবো, বুঝছিস? কালকের বাইরে আর একটা দিনও কিন্তু আমি তোকে সময় দেবো না, এটা কই দিলাম। ঠিক আছে চাচা। শোন, ওই যে আমাদের উত্তর বাড়ির ওখানে মেলা তাল গাছ আছে না, এই তাল গাছে মেলা তাল হয়েছে, সেখান থেকে 100 তাল তোকে দিয়ে দেবো। না চাচা, আপনার আমি একটা কথা কইতে চাচ্ছিলাম, এই ডাব তাল না দিয়ে ক্যাশ টাকা দিলে পরে ভালো হয়, মানুষ ভাবে এগুলো আমি চুরি করে নিয়ে আসছি, দামও কম দেয়। নগদ টাকার কই পাবরে ভাতি যা, নিজেরাই তো গত 30 বছর ধরে এই সিস্টেমে চলতেছি। মনে কর কখনো ডাব, কখনো নারিকেল, কখনো লাউ, কখনো আন্ডা, এইসব করে। আচ্ছা ঠিক আছে, তুই কালকে দেখা করিস। হ্যাঁ জি আচ্ছা, কাল দেখা করুন। শোন দোস্ত, তোর নানা তো আর লাকিরে এমনি এমনি তালাক দিবি না, তুই তোর নানারে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। কি সিস্টেম? পুরুষ মানুষ স্ত্রীরে তালাক দেয় কেন, সেইটা চিন্তা করি একটা উপায় বাইর করতে হবে। সেটা আমি কেমনে বুঝবো? আমি বলতেছি, তুই লাকির নামে একটা বদনাম ছড়াই দিবি। আমি যতদূর তোর নানারে চিনি, এই লোক স্ত্রীর নামে বদনাম ছড়ানোর পর তারি নিয়ে আর সংসার করবি না। কি বদনাম? এক কাজ কর, তুই বলি দে তার চরিত্র খারাপ, বিয়ের আগে সে অনেক কিছু করছে, অনেক প্রেম টেম করছে। তুই যদি আমার এত বড় উপকার না করতি, এই কথার পর তোর আমি একটা ঘুষি দিয়া তোর নাকের বারান্দায় ফাটাই দিতাম। আমি লাকির নামে বদনাম করবো তাই না? তারপর লাকিরে যখন আমি বিয়ে করবো তখন মানুষজন আমার কি বলবে? না আমার বন্ধু হয়ে তুই এমন একটা কথা বলতে পারলি? ভবিষ্যৎ অন্ধকার। সরি বন্ধু, আমি ভুল করেছি। সব কিছুতে সরি বললি হয় না। বললাম তো ভুল করেছি। ঠিক আছে, এই ধরনের কথা আর কবি নে। ভবিষ্যৎ অন্ধকার। আচ্ছা আর বলবো না। কি করি যে কি করি, বাদশাহ তো কোনো বুদ্ধি দিতে পারতিস না। দোস্ত তুই কোনো চিন্তা করিস না তো, দেখবি কাল সকালের মধ্যে একটা বুদ্ধি বাইর হবে। হ্যালো। যাক বাবা, শেষ পর্যন্ত তোমাকে পাওয়া গেল। কে কে আবার? আমি জরি। ও জরি, তা তুই কি কিরাম আছিস? সেই খবর নিয়ে লাভ আছে? আমি ঢাকা থেকে তোমাদের বাড়িতে আসলাম আর তুমি সেই ঢাকায় গিয়ে বসে আছো, একটা ফোন পর্যন্ত আমাকে করো না, এটা কিন্তু ঠিক না। না মানে হচ্ছে কি, আমার কাছে তো তোর নাম্বার ছিল না। এই শুনো, তুমি আমাকে তুই তুই করে কেন ডাকছো? আমি না তোমাকে কতবার করে বলেছি, তোমার মুখে এই তুই ডাকটা শুনতে আমার মোটেও ভালো লাগে না, আমাকে তুমি তুমি করে ডাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার কাছে তোমার নাম্বার ছিল না। শুনো, আমাকে না তুমি এইসব আজাইরা বাহানার কথা বলবে না। নাম্বার নাই মানে? আমার নাম্বার জোগাড় করা কি তোমার জন্য কঠিন কোনো কাজ? সম্রাট কিংবা বাদশা ভাইয়ের কাছে জিজ্ঞেস করলেই হতো, সহজেই আমার নাম্বারটা পেয়ে যেতে। না না না, আসলে এখানে একটা কাজে আছি তো, সারাক্ষণ রিহার্সালের উপর থাকতে হয়। এই যে এখন আমার সামনে একজন উস্তাদ বসে রয়েছে, সে ইশারা করতেছে আমার বারবার যেন ফোনটা আমি রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন রাখো। যাই হোক, তোমার নাম্বার তো পেয়েছি, আমি পরে কল করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি। তোমার নাম্বার তো এখন পাওয়াই গেছে, আমি পরে কথা বলবো না। হ্যাঁ ওকে বাই বাই। দুই চার ছয় আট দশ পরীক্ষা। মেয়ে তো লেখাপড়া নিয়ে অনেক সিরিয়াস হয়ে গেছে। তা তো হতেই হবে। আম্মু, নতুন ম্যাডাম কেমন? বাবা নতুন ম্যাডাম, নতুন ম্যাডাম অনেক ভালো, আমাকে অনেক আদর করে। নতুন ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে পড়ায়, সেজন্যই তো আপনার মেয়ের এরকম পড়ালেখার উপরে আগ্রহ বেড়ে গেছে। আব্বা এবার আমি ফার্স্ট হব। আরে ফার্স্ট তো হতেই হবে, দেখতে হবে না
মায়া ডাকার আম্বু তুমি মন দিয়ে পড়ালেখা করো আচ্ছা আপনারা আসতে এরকম রাত হয়ে গেল যে না ওই যে একটা ভালো কাজের সন্ধান করতেছি তো তাই একটু দেরি হয়ে গেল আচ্ছা তা আপনি কি এখন ভাত খাবেন নাকি মেয়ের পড়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন না তাই মায়েরা পড়া শেষ হোক তারপর একসাথে খাওয়া নি আম্মু তোমার পড়া শেষ হতে কতক্ষণ লাগবে এক ঘন্টা এক ঘন্টা আমার তো খিদে লাগিয়ে গেছে তাহলে পরে আপনি চলেন আপনার খাবার দিয়ে দিই না থাক একসাথে খাওয়া নি এক ঘন্টারই ব্যাপার তো মায়া যখন বড় হবি তখন মনে করবি নাকি মা বড় হলে মনে করবি না আব্বা আমি একদিন বড় হইয়া তোমার জন্য এক ঘন্টা লেট করে ভাত খাবো তেলে সুদবুত ওরে ফাজিল মেয়ে তোমাকে আর সুদবুত করা লাগবে না পড়ো পড়ো মা পড়ো আপনি নাই খাইলেন আপনার খাওয়া দি না থাক একসাথেই খাই আমিন আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম এই যে তোমরা যারা বাইরে আছো না তাদের পজিশন কিন্তু খুবই নাজুক আর বাইকনা যারা আছে তাদের পজিশন তো আরও নাজুক তোমরা হলে গিয়ে কোটিপতির সন্তান অথচ তোমার একজনের পকেটে একটা টাকা নাই এই সমস্ত বিষয় সম্পত্তি রেখা যখন মরিয়া দেবা তখন কার লাভ হবো হ্যাঁ আর কার ক্ষতি হবো এই যে কি চমৎকার একটা কথা কইলেন ভাইজান এই কথাটা আমার আবাজানরা আমি কোনোদিন বুঝাইতে পারলাম না পাইরবা না পাইরবা না কারণ সে তো চলে তার নিজের বুঝে বুঝছাও সে যদি তোমার বুঝে চলতো তাহলে মনে করো যে তোমরা এক একজন কোটিপতি থাকতা আর বিয়ে শাদী ভাইয়া এক একজন মনে করো যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট হয়ে থাকতো ঠিকই কইছেন ভাইজান তবে আরো বেশি হতে পারতো আরে ধরাতো না কিটা কইছে ও আচ্ছা ভাইজান ও কি ঘুমের মধ্যে সবসময় কথা কয় নাকি আচ্ছা ওর কথা বাদ দাও তো শোনো আমি তোমারে বলি আমি যদি তোমার এই সমস্যার সমাধান করে দেবার পারি তাহলে তুমি আমার সঙ্গে আসো তো আরে কি করছেন ভাইজান আসি মানে অবশ্যই আসি তাহলে পরে একটা কাজ করা লাগবো এই তোমার বিষয় সম্পত্তির সমস্ত হিসাবটা আমার জানা লাগবো হিসাব তো আমার কাছে নাই ভাইজান মানে আমার কাছে নাই মানে আমাদের কারো কাছে নাই সব আব্বাই জানে কোনে রাখছে কোথায় তার রুমে রাখছে ম্যানেজ করবে পারবে না এটা আপনি কি করছেন ভাইজান আমি কেমন করে ম্যানেজ করবো তুমি তো করবা তুমি যদি না করো তাহলে আমি কোনে কি আছে না আছে সেটা জানবো কেবা করে হ্যাঁ জায়গা জমির পরিমাণটা তোমার জানা লাগবো এই না রে ভাই এটা আমার দ্বারা সম্ভব না আপনি ওটা মাফ করে দেন দরকার আমি সারা জীবন ফকির হয়ে থাকবো কিন্তু এই কাম আমি করতে পারবো না তাহলে আর কি করবো হুম সাই কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি এ করি রে সালা ভাটা বসাইয়া দিয়েছি তিন বছর খেলাম না দখল করে ভাটা মারিয়ে দেছো জমি খাদক কুনানে রে এই করতেছি এ কি রে রে কি চেঞ্জ হয়ে গেল রে তিন বছরে রে জাল থাকতে হলো গিয়ে পানি জাল উঠে গেছে ডাঙায় এখানে মাছের কি পাখা গজাইছে নাকি উড়াল দিয়ে এপাশ দিয়ে ওপাশ যায় ইরাম চেঞ্জ হয়ে যাচ্ছে ভালোবাসার ময়না পাখি এখন জানি কারামার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আরে কি সিন্দার ভাই না মারে
যখন বুঝিছে যে আমার অন্যায় ভাবে তারা ঢুকা আছে, তারপর তাদের অন্যায় তারা রিয়ালাইজেশন করেছে যে এটাকে ঢুকানো ভুল আছে, তারপর তো আমার ছাড়িছে। আবার মনে করছে জিলা সাহেব এসে আমার সাথে হ্যান্ডশেক করে কয় আছে যে কিসিনজার সাহেব আমরা সরি আপনাকে ভুলে আজকে রাখি, বুঝছিস? জিলা সাহেব আপনার জীবন থেকে তিনখান বছর চলে গেল, সময়টা নষ্ট হয়ে গেল না ভাই? তা গেছে মনে কর তারা ভুল করেছে। এখন আমি তো আর এই কিসিনজার তো রাষ্ট্রবিরোধী মামলা করতে পারি না, আমার তো সেই ক্ষমতা নাই। তবে তারা আমার জন্য একটা বিরাট উপকার করেছে, আমার তিন বছর লক করে রাখি। তিন বছর বাইরে থাকলে কি হতো কদি? এই যে পুরা শোনার চাপ, এই যে মনে কর গ্রামে বিভিন্ন খোঁজ খবর করে লাগা লাগতো, তারপর আমার তো একটা অন্য জিনিস ছিল, তোরা তো জানিসই। বাইকে গেছি, ওইটাতে বাইকে গেছি, ভালো হয়েছে, আমার জন্য ভালো হয়েছে, তাও ভালো কথা। তোর নগে আমি এত প্রেশার পাচ্ছি কি রে সুজাত, কি করতেছিস এখন? কি আর করব ভাই, বাপ দাদার জমি জমার তো অভাব নাই, কতি পারেন কিছুই করি না। বাহ, কিছুই করিস নে, খাচ্ছিস যাচ্ছিস ঘুমোচ্ছিস বাপের আছে খরচ করতেছিস, তোর নগে আমি এ কিসিঞ্জার কেন আর প্রেশার পাচ্ছি রে? বিবিসি সাজিছো তাই নে, নিজের খবর দিতে পারছো না, গ্রামের খবর দিতে পারছো না, আমার ইন্টারভিউ নিয়ে আমার খবর বার করতেছো তাই না? স্যাংরা কোনানের তোর সাথে হাসতেছো কিছু তুমি? তোর সাথে কথা কয়ে তো আমার সময় নষ্ট হচ্ছে, ফাউল চেংরা, যা সামনে থেকে যা। ফাউল কুনানে কি হয়েছে গ্রামের ছেলেপেলের, কি হয়েছে? তিন বছরে মিলা চেঞ্জ হয়ে গেছে। টাকা পয়সা নিয়ে কিছু করতে পারবো না সেটা ঠিক না, ওই 1-2 হাজার পয়সা লাগলে পরে আমাকে বলতে পারো, আমি দিয়ে দিতে পারি। বাচ্চা ভাই, কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, আমি আপনার পায়ে ধরতেছি আব্বা, বিয়ে না করলে আমার জীবনটার কোনো মূল্য থাকবে না, জীবন তো নষ্ট হয়ে যাবে আব্বা, এই অভিশাপ আপনি উঠে নেন, বদ্ধ উঠে নেন আব্বা। কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেঁদে ফেটে যাই বুক, কেউ থাকে ক্রোধে কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন হইছে জীবনে বিরামহীন, লাকি 13। For more update, subscribe.
press the bell icon on YouTube app and never miss another update.